টানা গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন হঠাৎ এক পশলা বৃষ্টি নগর জুড়ে। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে, কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে কাঙ্ক্ষিত বৃষ্টিতে খুশি নগরবাসী। খুবই ভালো লাগছে, মানে আজকে মনে হচ্ছে ঈদের দিন, একটা রহমতের বাতাস, একটা ফিল, এটাই আনা এনজয় করার মতো বলা যায়। এত গরমের পরে একটা অশান্তির মধ্যে এখন শান্তি পাচ্ছি, তো আলহামদুলিল্লাহ। এখন ক্লাস থেকে বের হয়ে এসে যখন দেখলাম যে বৃষ্টি পড়তেছে, তো অনেক বেশি ভালো লাগতেছে। গরম ছিল, এখন বৃষ্টিটা এসে একদম স্বস্তির হাওয়ার হিসেবে আসছে, অনেক ভালো লাগছে। তীব্র তাপপ্রবাহের কাঠফাটা রোদে চাতক পাখির মতো যখন একটু বৃষ্টির জন্য অপেক্ষা, তখনই বৃষ্টির দেখা। বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টিতে উচ্ছ্বসিত নানা বয়সী মানুষ। আসলে খুবই ভালো লাগতেছে, কি বলবো, এজন্য ভিজে ভিজে যাচ্ছি অফিস থেকে, ভিজতে ভিজতেই বাসা যাবো। এখন শান্তি পাইতেছি, অনেকদিন পরে বৃষ্টি আসতেছে, মানে অনেক ভালো লাগতেছে। এখন খুব ঠান্ডা আবহাওয়াটা, খুব ভালো, তাই সবারই খুব ভালো লাগতেছে। সেই হিসাবে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, এজন্য আল্লাহকে অনেক ধন্যবাদ ভাই। বৃষ্টিটা নামছে, আমাদের অনেক ভালো লাগতেছে, ঠিক আছে, গাড়ি খ্যাপ চালা ভালো মজা পাইছি, ব্রিজের তলে আয় আমরা একটু দাঁড়াইতে পারি। এখন এই বৃষ্টিটা অনেক ভালো হয়েছে, আর একটু বৃষ্টি হলে আর একটু ভালো ভালো লাগতো, অনুভূতি ভালো, একটু শান্তি পাইতেছি, আনন্দ পাইতেছি, আরাম পাইতেছি। আবহাওয়াবিদরা বলছেন 11 এপ্রিল থেকে দেশ জুড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে, যা এ মাস জুড়েই থাকবে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।